ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। হে হোয়াটসঅ্যাপ বেবি, হোপ ইউ আর নট ওয়েল। কারণ এখন ট্রেন্ডিং একটাই টপিক চলছে, সোনালি দা সানশাইন আর বস্তির ছেলে পচা, তাদের তরুলা। ও মা গো তরুলা, আরে ঘন্টু তুরুলাব নিয়ে তো অনেক কথা হবে, এবার ডিসক্লেমারটা চালিয়ে দে। প্রথমেই বলে দিই, এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না, দিস ভিডিও ইজ জাস্ট ফর এন্টারটেইনিং পারপাস, শুধু মজা নিন আর ভালোবাসা দিন। সো প্রথম থেকে বা শুরু করি, পচার আগের চ্যানেল ছিল আকাশবাণী, সেখানে সে ফুটবল খেলতো মাঠে, আর এখন নতুন চ্যানেল হাই ফোক্সে ফুটবল খেলে খাটে। চলো অনেক ফুটবল খেলেছে, এবার সময়ের গোষ্ঠীর গুড় নামের ভিডিওটা শুরু করা যাক। পচার আসল নাম আকাশ, আর তার এই নিউ কনসেপ্ট, মাথায় সাদা ফেদা চুল আর কানে একটা দুল, বেশ ভালো ক্লিক করে গেছে, তার জন্যই সে এত ভাইরাল। আমার তো ভালো লাগে পচার সব বাণী, বাট এতটাও ভালো লাগে না যে প্রেমে পড়ে যেতে হবে। এই সমাজে অনেক কিছু দেখেছি, আরও দেখে যেতে হচ্ছে। পচার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সাথে সাথেই তার কোথা থেকে একটা মডেল ওয়ালি গার্লফ্রেন্ড হয়ে গেল। কোথা থেকে, কাহাঁ সে আতি, আমাদের কেন হয় না, ডিগ্রি নি না তোর পাশ। এবার কি বলতো, আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা হতো না, বেশ তো পচার বাণী শুনছিলাম আর দিনকাল কাটিয়ে ফেলছিলাম, বরং মোটিভেটেড লাগতো। তারপর পচার মাথায় একটা নিউ চ্যানেল খোলার খেয়াল এলো, হাই ফোকস। বাট পচা এই চ্যানেলে কি দেখাবে খুঁজে পাচ্ছিল না। আমার লাইফে কি আছে যে তোমাদের প্রত্যেকদিন দেখাবো, সরি মানে এটা বাদ দিয়ে, কিন্তু তাও আমি দেখাবো, আমার লাইফস্টাইলটা এখান থেকেই গড়ার চেষ্টা করবো, তোমাদের দেখানোর জন্য আমার লাইফস্টাইলটা ঠিক। এই চ্যানেল খুলতে গিয়ে তার লাইফস্টাইল কতটা চেঞ্জ হয়েছে জানি না, কিন্তু আমরা একটা জিনিস খুবই দেখতে পাই, ওটা হচ্ছে সোনালি, সোনালি আর সোনালি। সোনালির ট্যাটু, সোনালির ওয়ার্কআউট, সোনালির প্যান্টের তলা পিঁপড়ে কামড়েছে, সোনালির লুজ মোশন, আরও কত কি ভাই, ফ্রাস্ট্রেশন এইসব কথাগুলো বেরিয়ে যাচ্ছে। কি করবো, আমার খুব কষ্ট, ডিমোটিভেটেড লাগে। পচার ব্যাপারই আলাদা, তার এক হাতে একটা সেক্সি গার্লফ্রেন্ড, আরেক হাতে গার্লফ্রেন্ডের হট ফ্রেন্ড, তাদের নিয়ে পাবে পার্টি করে। ঘরে পার্টি করে, আমরাই কি শুধু ঝাটের লাইভ কাটাচ্ছি না, তারা ব্লগের চক করে বেশি বেশি দেখাচ্ছে। ঝাট জ্বালাও তুমি, হাই ফোকস। আচ্ছা এখন পচার লাইভ কেমন কাটছে? অনেকে লিভ ইন রিলেশনশিপ নিয়ে কথা বলছিল, আজকে লিভ ইন রিলেশনশিপ নিয়ে বলবো। আমরা দুজন একসাথে প্রায় আড়াই মাস ধরে আছি। তুই বলিস কি লিভ ইন রিলেশনশিপ, সেই রিলেশনশিপের ব্যাপারেই বলবো। কারণ অনেকে লিখেছিল যে বাঙালির সমাজে তোমরা এরকম লিভ ইন রিলেশনশিপ করছো বা লিভ ইন থাকছো, একটা হ্যাটস অফ, বিশাল ব্যাপার। হ্যাটস অফ তো ঠিক আছে, কিন্তু পচা তুমি লিভ ইনে থাকো, তুমি বাংলায় লিভ ইনের প্রতিনিধি হিসেবে দাঁড়াচ্ছ, দাঁড়াও, কিন্তু আমাদেরকে কষ্ট দিয়ে কেন ভাই, আমরা দেখি এত দেখছি ভাই, মনে বহুত কষ্ট হয়। কিন্তু আমার তো মনে হয় না যে এটা বিশাল কিছু ব্যাপার, যদি একে অপরকে কেউ ভালোবাসে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, ট্রাস্ট থাকে, তাহলে তো আমার মনে হয় না যে এটা খুব মানে বড় করে দেখার মানে আছে। আর এত ভালোবাসা তাও আবার একটা রুমের ভিতরে, হ্যাঁ একটা রুমে থাকলে এমনি বেশি ভালোবাসা দেখানো হয়ে যায়। বাঙালির সমাজ এখনো তার মানে কি সেইভাবেই আর কি, এই কি বলে গর্তে রয়ে গেছে? না না, গর্তে আমরা পড়িনি, শুধু একটু কষ্ট হয় মনে। না 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 না, আমি কোনো জাজ করবো না, কিন্তু এটাই বলবো মুখটা খুব নরম, আই মিন মিষ্টি মুখটা। এবারে আমরা কিছু দেখবো। দিস সিক্স মান্থস পাস্ট আই কেম দিস গ্ল্যামার হিন্দি দিস নিউজ ম্যাগজিন, ইট ওয়াজ লাইক আ বিকিনি শুট। উইথ হু? বিকিনি শুট, বিকিনি, বিকিনি, বিকিনি শুট। উইথ হু? বিকিনি শুট।
क्या बोले तो बोले क्या ना 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 आमी किछु बोलबो ना आमी बिगिनी शुरू थेके कोनो कमेंट देबो ना जा दावा तोमरा कमेंटे बोलो आमी देखछी आज आज अभी अभी माझे माझे मुडटा खूब भालो थाकले यूट्यूबे जाई हाई फोक सार्च करी तार भिडियोगुलो देखा शुरू करी থামনেল দেখি আমার লাইফে সব জোশ শেষ হয়ে যায়, নিজের অকাজ মনে পড়ে যায়। এখানে ভিডিওর টপিক কি? কেয়ারিং পার্টনার, আই ডোন্ট ফ্লার্ট উইথ গার্লস, সো মেনি গার্লস ইন মাই ভিডিও, ট্যাটু ফর মাই গার্লফ্রেন্ড, অ্যাট লাস্ট লিভ ইন রিলেশন কীরকম কাটাচ্ছে পচা, তাদের লিভ ইন রিলেশনশিপ, তাদের ওয়ার্কআউট দেখে আমি নিজেই রোস্ট হয়ে যাচ্ছি। রোজ এক্সারসাইজ করো, মেইনলি যোগা অ্যান্ড মেডিটেশন, গুড ফর হেলথ অ্যান্ড গুড ফর মাইন্ড। রোজ রোজ এক্সারসাইজ তো তোমাদের করতে ভালো লাগবে, কারণ তোমরা দুজন দুজন একসাথে আছো। এরা সারাদিনে এত ঘাম ঝরায়, সকালে ওয়ার্কআউট, রাতে ওয়ার্কআউট, এরকম গার্লফ্রেন্ড পাশে থাকলে রাতেও ওয়ার্কআউট হয়েই যাবে। এটাই তো প্রবলেম, লাইফে সারা জীবন সিঙ্গেল কেটে গেল আর এখনো সিঙ্গেল কাটাচ্ছি। কোনো কেউ নেই, শুধু ঘন্টু বাদ দিয়ে, ঘন্টু কোথায় চলে গেছে, ভাল লাগে না লাইফটা, কোনো মেয়েই নেই। কত ইচ্ছা ছিল লাইফে একসাথে ফুটবো, গার্লফ্রেন্ড হবে তো এরকম, কিন্তু সে তো আর লাইফে জুটলো না। বাই দ্য আমি কিন্তু আর এই ভিডিওটা এটাই প্রকাশ করার ছিল, আচ্ছা তুমি ব্লগের নামে তুরুলাভ বেশি দেখাচ্ছ, তাতে আমাদের ফাটছে, তুমি একটু কম তুরুলাভ দেখাও, নাহলে কিন্তু ভিডিও দেখে কেঁদে ফেলবো। সো আজকের ভিডিও এতটাই অবধি, ভিডিওটা ভালো লাগে জোরসে লাইক বাটনটা টিপে দাও, আর শুধু লাইক বাটনটাই টিপবে, ওকে? আর কমেন্টে তোমরা জানাও যে আমি কিছু ভুল বলেছি, আমাদেরও তো কষ্ট হয় নাকি, তোমাদেরও কি হাই ফোক চ্যানেল দেখে কষ্ট হয়, কান্না পায়, তাহলে কমেন্টে জানাও। আর তোমরা লিভ ইন রিলেশনশিপে থাকো কি না থাকো, এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করতে হবে। আর তোমরা পচার টেবিল ফ্যান কি সিলিং ফ্যান জানি না, কিন্তু আমারও ফ্যান হতে হবে, আর তার জন্য ফ্যানের সুইচটা, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর তার পাশে ঘন্টাটা বাজিয়ে দাও। এই পচার বাচ্চার মুখটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইনস্টাগ্রামে যাও, ফলো করো, কেন ওখানে আমি আমার সব ভিডিওর আপডেট দিই। আর আমার নিজের তুরুলাভ দেখতে গেলে এখানে যাও, এই ভিডিওটা দেখো, তাহলে আমার তুরুলাভ দেখতে পেয়ে যাবে। আর আসছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, টিল দেন বাই। আরে ঘন্টু, পচা ভাই ভিডিওটা দেখে খারাপ পাবে না তো? না না, ওয়াজ লাইক আ বিগিনি শুট, উইথ হু, বিগিনি শুট, বিগিনি বিগিনি শুট, উইথ হু।